আবারও বড়সড় সফলতা পেল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বানচাল হলো, গ্রেপ্তার হলো দুই ডাকাত। পুলিশ সূত্রে জানা যায়, ভাতারে কুবরাজপুর মোড়ে রবিবার রাতে ভাতার থানার পুলিশ টহল দেওয়ার সময় কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে। পুলিশ দেখে কয়েকজন পালিয়ে যায়। পুলিশ দুজনকে ধরে ফেলে। ধৃত হিরণ সাহ ও শুকুর আলী সাহ কালুত্ত গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দড়ি, লাঠি ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ভাতার থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা। আবারও বড়সড় সফলতা পেল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বানচাল হলো, গ্রেপ্তার হলো দুই ডাকাত। পুলিশ সূত্রে জানা যায়, ভাতারে কুবরাজপুর মোড়ে রবিবার রাতে ভাতার থানার পুলিশ টহল দেওয়ার সময় কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে। পুলিশ দেখে কয়েকজন পালিয়ে যায়। পুলিশ দুজনকে ধরে ফেলে। ধৃত হিরণ সাহ ও শুকুর আলী সাহ কালুত্ত গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দড়ি, লাঠি ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ভাতার থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা। আবারও বড়সড় সফলতা পেল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বানচাল হলো, গ্রেপ্তার হলো দুই ডাকাত। পুলিশ সূত্রে জানা যায়, ভাতারে কুবরাজপুর মোড়ে রবিবার রাতে ভাতার থানার পুলিশ টহল দেওয়ার সময় কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে। পুলিশ দেখে কয়েকজন পালিয়ে যায়। পুলিশ দুজনকে ধরে ফেলে। ধৃত হিরণ সাহ ও শুকুর আলী সাহ কালুত্ত গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দড়ি, লাঠি ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ভাতার থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা। আবারও বড়সড় সফলতা পেল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বানচাল হলো, গ্রেপ্তার হলো দুই ডাকাত। পুলিশ সূত্রে জানা যায়, ভাতারে কুবরাজপুর মোড়ে রবিবার রাতে ভাতার থানার পুলিশ টহল দেওয়ার সময় কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে। পুলিশ দেখে কয়েকজন পালিয়ে যায়। পুলিশ দুজনকে ধরে ফেলে। ধৃত হিরণ সাহ ও শুকুর আলী সাহ কালুত্ত গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দড়ি, লাঠি ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ভাতার থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা।